এই অধ্যায়ে আমরা ফরম্যাট মেনুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে বর্ডার এন্ড শেডিং। মূলত কোনো টেক্সট বা লেখার মধ্যে বর্ডার এবং শেডিং ইফেক্ট দেওয়াই হচ্ছে বর্ডার এন্ড শেডিং এর উদ্দেশ্য। এছাড়া আমরা এই বর্ডার এন্ড শেডিং কমান্ডের সাহায্যে কোনো পেজ বর্ডারও দিতে পারি। তা আমরা পর্যায়ক্রমে এই কমান্ডগুলো দেখব। তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে লেখা বা টেক্সটের উপর আমরা বর্ডার দিব সেটিকে আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করলাম, এরপর আমাদের ফরম্যাট মেনুতে ক্লিক এবং বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক। আমরা দেখতে পাচ্ছি বর্ডার অ্যান্ড শেডিং, ফলে আমাদের সামনে একটি ডায়ালগ বক্স চলে আসবে। তো প্রথমে আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে একটি বক্সে একটি ক্লিক করব এবং ডান দিকে আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে এটির আউটপুটটি, আমরা এখানে দেখে নিব যে এর আউটপুটটি কীরকম। তো আমরা বক্সে ক্লিক করলাম এবং স্টাইলে ক্লিক করে আমরা কিবোর্ডে অ্যারো কি সাহায্য দিতে পারি অথবা আমাদের এই স্লাইডার ধরে এভাবে আমরা স্টাইলগুলি চুজ করতে পারি। সাপোজ আমরা এখান থেকে যদি এই স্টাইলটি চুজ করি, দেখুন বর্ডারটি আমাদের এই স্টাইলের হয়ে গিয়েছে। এবং আমরা এই বক্সের নিচে দেখুন এখানে একটি শ্যাডো রয়েছে, আমরা যদি শ্যাডো এই বাটনে ক্লিক করি তাহলে আমাদের এখানে এই বর্ডারের মধ্যে একটি শ্যাডো পড়বে। আমাদের অন্যান্য অপশনও রয়েছে, তো আমরা আপাতত ওকে বাটনে ক্লিক করছি। তো এবং বাইরে ক্লিক করে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখার চারপাশে একটি চমৎকার বর্ডার ক্রিয়েট হয়েছে। তো আমরা অন্যান্য অপশনগুলি জানার জন্য আমরা পুনরায় সেখানে ফিরে যাচ্ছি। আমরা লেখা সিলেক্ট করে বর্ডার অ্যান্ড শেডিংয়ে ফরম্যাট মেনুর আমরা বক্সে ক্লিক করছি এবং স্টাইল থেকে আমরা যে কোনো স্টাইল আমরা চুজ করতে পারি। তো আমরা এখান থেকে স্টাইলটি চুজ করছি এবং শ্যাডোতে ক্লিক করছি। এবং দেখুন এখানে আমাদের অপশনগুলোই বলেই দিচ্ছে যে এটির কী কাজ। আমরা কালার এই কম্বো বক্সে ক্লিক করলে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি। আমরা এখানে যদি ব্লু কালার সিলেক্ট করি আমাদের বর্ডারটি মূলত ব্লু কালারে হবে। তো এবং আমরা এখানে দেখুন যে হোয়াইট 3PT রয়েছে। তো আমরা যদি এই বর্ডারের যে হোয়াইট যদি 3PT-র পরিবর্তে আমাদের কমিয়ে ফেলতে চাই বা বাড়াতে চাই তাহলে আমাদের এখানে এটিকে ডিফাইন করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে অ্যাপ্লাই টু বক্সে প্যারাগ্রাফ, এখানে আমরা যদি এই কম্বো বক্সে ক্লিক করি দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে টেক্সট আর একটি প্যারাগ্রাফ। মূলত প্যারাগ্রাফ হচ্ছে যে আমাদের এই যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটির টোটাল প্যারাকে কেন্দ্র করে সে বর্ডার ক্রিয়েট করবে। কিন্তু আমরা যদি চাই যে টোটাল প্যারাকে কেন্দ্র করে বর্ডার না করে শুধুমাত্র লেখাকে কেন্দ্র করে, টেক্সটে যতটুকু রয়েছে ততটুকু বর্ডার হবে, এটুক যদি যদি চাই তাহলে আমাদের অবশ্যই এই অ্যাপ্লাই টু বক্স থেকে টেক্সট নির্বাচন করতে হবে। এবং এই অবস্থা আমরা যদি ওকে বাটনে ক্লিক করি, দেখুন আমরা লক্ষ্য করছি যে শুধুমাত্র টেক্সটকে কেন্দ্র করে বর্ডার হয়েছে, টোটাল প্যারাকে কেন্দ্র করে কিন্তু বর্ডার হয়নি। তো আমরা এভাবে বর্ডার শেডিংয়ের সাহায্যে অত্যন্ত চমৎকার এভাবে বর্ডার ক্রিয়েট করতে পারি। এবার আমরা বর্ডার শেডিংয়ের দ্বিতীয় যে বিষয়টি রয়েছে পেজ বর্ডার দেওয়া সেটি দেখব। সেটি করার জন্য আমরা ফরম্যাট মেনুতে চলে যাবো এবং বর্ডার শেডিংয়ে ক্লিক করব। এবং আমরা তিনটি ট্যাব দেখতে পাচ্ছি এখানে, বর্ডার, পেজ বর্ডার, শেডিং। তো আমাদের বর্ডারের কাজ কমপ্লিট হলো। এবার আমরা এখানে পেজ বর্ডারে ক্লিক করব এবং পেজ বর্ডারে ক্লিক করলে আমাদের সামনে এর সেটিংসগুলো এখানে দেখা যাবে। এখানে থেকে মূলত আমরা যে কাজটি করতে পারবো সেটি হচ্ছে যে টোটাল পেজের উপর কোনো বর্ডার দেওয়া। আমরা এখান থেকে দেখুন স্টাইল থেকে যে কোনো বর্ডার ক্রিয়েট করতে পারি। এখান থেকে যদি এই স্টাইলটি দিই এবং ওকে বাটনে ক্লিক করি আমরা লক্ষ্য করে দেখবো যে চারপাশে, পেজের চারপাশে কিন্তু একটা বর্ডার তৈরি হয়েছে। আমরা এই প্রিভিউ বাটনে ক্লিক করলে এটির আউটপুটটি পূর্ণাঙ্গভাবে আমরা দেখতে পাবো। এবং এছাড়া এই বর্ডার স্টাইল ছাড়াও আমাদের আরও কিছু চমৎকার বর্ডার স্টাইল রয়েছে। আমরা ফরম্যাট মেনুর বর্ডার শেডিংয়ে গিয়ে পেজ বর্ডারের সোজা নিচে চলে আসবো, যেখানে আর্ট নামে একটা অপশন রয়েছে। দেখুন এই আর্টে ক্লিক করব। এখানে আমরা দেখুন বিভিন্ন ধরনের আমরা কিবোর্ডের অ্যারো কি সাথে দেখলে আমরা এর আউটপুটটি ডান পাশে দেখতে পাবো। দেখুন চমৎকারগুলি বেশ সুন্দর সুন্দর বর্ডার রয়েছে। এভাবে আমরা অ্যারো কি সাথে ডান পাশের প্রিভিউ বাটন ক্লিক করার মাধ্যমে দেখে নিব যে আমাদের কোন বর্ডারটি আমাদের চাই। যে বল আমরা সে এই বর্ডারটি আমরা চুজ করছি এবং এই বর্ডারটি চুজ করার পর আমরা এখানে হোয়াইট 12 দেখতে পাচ্ছি। আমরা যদি এই বর্ডারের মোটা বা চিকন এটি করতে চাই তাহলে আমাদের এখান থেকে সেই সাইজটিকে ডিফাইন করতে হবে এবং সবশেষে ওকে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি বর্ডার ক্রিয়েট হয়েছে, সুন্দর একটি বর্ডার। এবং এই বর্ডারটি কিন্তু আমাদের আমাদের পুরো পেজ ব্যাপী হবে। এখানে একটি কথা মনে রাখতে হবে, কখনো কখনো এমন হতে পারে যে বর্ডার শেডিং দিতে গেলে আমাদের টোটাল পেজে কখনো নাও আসতে পারে। এমন হতে পারে যে আমাদের লেখার এখান থেকে কেটে গিয়েছে, এমন টেকনিক্যাল প্রবলেম আপনারা পড়তে পারেন। সেক্ষেত্রে আমাদের আমরা একটি বাড়তি অপশন দেখাচ্ছি। পেজ বর্ডারে গিয়ে আমরা ডান পাশে দেখুন অপশন নামে একটি বাটন রয়েছে, এখানে চলে যাব। এবং অপশন বাটনে আমরা মূলত যে কাজটি করব যে মেজার ফর্ম, তো মেজার ফর্মে ক্লিক করে
আমরা এখান থেকে টেক্সট নির্বাচন করে দেব, তাহলে কিন্তু আমাদের আর বাড়তি যে কাটা অংশ সেটি কেটে যাবে না। এবং এছাড়া টেক্সট নির্বাচন করে আমরা এখানে মার্জিনের টপ বটমে যে 1 PT রয়েছে এগুলো আমরা যদি বাড়িয়ে এবং কমিয়ে দিই, এটির মাধ্যমে আমরা এটিকে স্পেসিফিক করতে পারবো, এবং যদি কোনো অংশ কেটে যায় বর্ডারের কোনো অংশ সেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এই মার্জিনের এই পয়েন্টগুলোকে বাড়ানো কমানোর মাধ্যমে। অ্যান্ড দেন সবশেষে আমরা ওকে বাটন ক্লিক করব। এবার আমরা বর্ডার শেডিং এর তৃতীয় যে বিষয়টি সেটি দেখব, সেটি হচ্ছে যে শেডিং দেওয়া। তো আমরা দেখুন, আমরা যদি সেটি করতে চাই, আমরা ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ এই লেখাটির মধ্যে যদি শেড দিতে চাই, তাহলে আমরা এভাবে এটিকে সিলেক্ট করব, দেন ফরম্যাট মেনুর বর্ডার অ্যান্ড শেডিং এ চলে যাব, এবং এখান থেকে শেডিং যে ট্যাবটি রয়েছে সেখানে ক্লিক করব। ফলে আমরা দেখুন এটি কালার বক্স পেয়েছি, সেখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে। সাপোজ আমরা যদি এই কালারটি নেভি ব্লু কালারটি নির্বাচন করি এবং ওকে বাটনে ক্লিক করি, এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের শেডিংটি কতটুকু চাই। আমরা যদি চাই যে টোটাল প্যারা জুড়ে শেডিং করতে, তাহলে আমাদের পুরোটা প্যারা জুড়ে হবে, আর যদি চাই যে শুধুমাত্র টেক্সট জুড়ে, তাহলে আমাদের অ্যাপ্লাই টু বক্সে টেক্সট নির্বাচন করতে হবে। তা আমরা আপাতত প্যারাগ্রাফ দিচ্ছি, দেন ওকে বাটনে ক্লিক। এখন দেখুন যে টোটাল প্যারা জুড়ে একটি শেড হয়েছে এবং তার মধ্যে দিয়ে আমাদের লেখাটি কিন্তু হাইলাইট হয়েছে। তো এভাবে আমরা এই শেডিং কমান্ডের সাহায্যে কোনো হেডিং বা লেখাকে হাইলাইট করতে পারি।